আজ সেই ভয়াল কাল রাত আজও মেলেনি একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চলছে শেষ মুহূর্তের কাজ। এবং বেড়েছে বিদেশি কূটনীতিকদের কদর, নির্বাচনী বছরে বৈঠক নৈশভোজের রাজনীতিতে নতুন মাত্রা। শুনছিলেন পার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। একাত্তরের 25 মার্চ অপারেশন সার্চ লাইটের নামে কাল রাতে ঢাকার পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় পাকিস্তানি সেনারা। ওই রাতেই গ্রেফতারের আগে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতির পিতা। 2017 সালে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় সংসদে, তবে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদরা। মানিক শিকদার রিপোর্ট। দীর্ঘ শোষণ বঞ্চনার প্রতিবাদে 7 মার্চ জাতির পিতার চূড়ান্ত হুঁশিয়ারি। রক্তের দাগ শুকায় নাই, আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। এরপর আলোচনার নামে কালক্ষেপণ। 16 থেকে 24 মার্চ আলোচনা চললেও সমাধান মেলেনি। ডিসকাশন উইল কন্টিনিউ because it is not a very matter of one or two minutes, you require sufficient time to discuss. এই সময়ের মধ্যেই পশ্চিম পাকিস্তান থেকে আসে যুদ্ধাস্ত্র। 25 মার্চ অপারেশন সার্চলাইটের নামে বাঙালি হত্যাযজ্ঞের নির্দেশ দেন সামরিক শাসক ইয়াহিয়া খান, অপারেশনের নেতৃত্বে জেনারেল টিক্কা খান। রাত্র 11টা থেকে অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তান আর্মি শুরু করলো গণহত্যা, কিন্তু বঙ্গবন্ধু যান নেই। বঙ্গবন্ধু বলছে আমার গুলি করে মারবে, মারুক। রাতের আধারে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে শকুনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলে পড়ে হানাদার পাক বাহিনী, বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কর্মচারীদের ধরে ধরে ব্রাশ ফায়ার, বাদ যায়নি নারী শিশুরাও। পিলখানায় পাকিস্তানিদের বর্বরতায় রক্তের বন্যা। রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ প্রতিরোধে রুখে দাঁড়ায় দেশপ্রেমিক বাঙালি পুলিশ সদস্যরা। লেখা আছে অপারেশন সার্চলাইটে ডিজাম করা হবে, ডিজাম করা হলো না। ডিজামটা ছিল কোড ওয়ার্ড, ডিজামটা অর্থ হচ্ছে ধ্বংস করে দাও। অ্যারেস্ট কাউকে করা হয়নি, অ্যারেস্ট করার নাম করে সবাইকে মেরে ফেলা হয়েছে। ঢাকার পুলিশরা প্রতিরোধ করলো, বিশ্বের ইতিহাসে প্রথম পুলিশ এত বড় সংগ্রামে চলে গেল। শুধু ঢাকা নয়, ওই রাতে সারা দেশেই চলে হত্যাযজ্ঞ। বাংলাকে শ্মশানে পরিণত করতে উদগ্রীব পাকিস্তানি বাহিনী। এক রাতেই হত্যা করা হয় প্রায় 1 লাখ বাঙালিকে। টার্গেট ছিল যেসব জায়গাগুলো আন্দোলন সফল করার জন্যে দক্ষ এবং সক্ষম, ওইসব জায়গাগুলো ডেমোলিশ করে দাও। জাতীয় সংসদে 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে, তবে ইতিহাসের দায়মুক্তিতে গণহত্যা, সম্পদ ধ্বংস, লুণ্ঠন ও নারী নির্যাতনের ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি এখন প্রাসঙ্গিক। পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবিও যৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সাথে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি না মেলায় ক্ষোভ আছে মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদদের মনে। আমি মনে করি এটার জন্য আন্তর্জাতিক আদালতে আমাদের মামলা করা উচিত। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সৌধ চত্বরের শোভাবর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা শেষ করেছেন চূড়ান্ত মহড়া। থাকছে 4 স্তরের নিরাপত্তা। সাভার প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা, রঙিন ফুলের গাছ লাগানো সহ লেক সংস্কার ও লাইটিংয়ের কাজ শেষ। রং তুলির আঁচড় লেগেছে পুরো সৌধ জুড়ে। লাল, নীল, হলুদ রঙের বাতিতে ঝলমল করছে চারদিক।
স্বাধীনতা দিবস সামনে রেখে প্রায় এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন গণপূর্ত বিভাগের 65 জন সহ শতাধিক কর্মী। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিতে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা চূড়ান্ত মহড়াও শেষ করেছেন। 26 মার্চের প্রথম প্রহর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে, সেই দিনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। হঠাৎ করে যেন দেশের রাজনীতি কূটনৈতিক পারামুখী হয়ে গেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল কূটনৈতিকদের সাথে একের পর এক বৈঠক করলেও দুই দলের নেতারাই দাবি করছেন তারা কূটনীতিকদের কাছে দৌড়ান না, কূটনীতিকরা তাদের কাছে আসে। রিপোর্ট করছেন আতিক পূর্ণিয়া। গেল কয়েক মাস ধরে বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকার, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে বিশ্বের প্রভাবশালী ও ধনী দেশগুলো লাগাতার কথা বলে যাচ্ছে। এর মাঝে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নকে গুরুত্ব দিয়ে তাদের প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বৈঠক হয়েছে। সবশেষ গত 16 মার্চ ভারতীয় হাইকমিশনে বিএনপির নৈশভোজ এবং 22 মার্চ মার্কিন রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের মধ্যাহ্নভোজ রাজনীতির মাঠে নতুন করে আলোচনার খোরাক যোগায়। যদিও দুদলের নেতারাই বলছেন তারা নিজ থেকে নির্বাচন নিয়ে কারো কাছে ছুটোছুটি করছেন না। পাড়া থেকে কোনো দূতাবাস যদি দাওয়াত দেয় তারা সেখানে যাওয়াটা অপরাধের না, বা তাদের যদি আমরা আমন্ত্রণ জানাই সেটা অপরাধের। এটা কারো কোনো ভূমিকা নিয়েই আমরা কি বলে যে আশ্বস্তও না, আমরা নিরাশও না। আমরা এই দেশের মানুষের সমর্থনটাই আমাদের কাছে বড় বিষয়। আমাদের যারা ডোনাররা আছে, আপনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, রাশিয়া, চীন, আপনি যে দেশেই বলেন না কেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবনা জানতে চায়, তাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা যেটা 27 দফা দিয়েছি রাষ্ট্রের কাছে অলরেডি, যেটা আমরা পেশ করেছি সেটা জাতীয় বা আন্তর্জাতিকভাবে তারা জানতে চায় যে এটা বাস্তবায়ন কীভাবে হবে, বিভিন্ন কারণেই বিএনপি সাথে তারা কথা বলে। দ্বিতীয়, তারা জানতে চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে সরকার গঠন করে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কী কী সংস্কার করবে, কী কী কীভাবে এখন যেগুলো ঘটছে এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপি কী করবে সেটা তারা জানতে চায়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ও আগ্রহের দেশ ভারত। যদিও ভারতের সাথে বিএনপি তাদের কোনো দূরত্ব স্বীকার করে না, আর আওয়ামী লীগের দাবি প্রতিবেশী দেশটির সাথে আছে ঐতিহাসিক সম্পর্ক। খারাপ ছিল না কখনোই, আপনি যদি জানতে চান আগে খারাপ ছিল, আমি খারাপের কোনো কিছু দেখি না। শুনেন, কোনো দেশের সাথে সম্পর্ক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, বজায় রাখবে, ভবিষ্যতেও রাখবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না, এটা আমাদের একটা ঐতিহ্যগত এবং বলবো যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে তাদের সাহায্য সহযোগিতা, আমাদের সেদিনকার সেই মুক্তিযুদ্ধে যে করেছিল ঐতিহাসিকভাবে তাদের সাথে আমাদের সেই একটা বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে দুই দলের নেতাদের আছে বিপরীতমুখী বক্তব্য। যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কের চিড় ধরছে ব্যাপারটা, এটি একটি মুখরোচক
গল্পের মতো আমেরিকা একটা মহাশক্তিধর দেশ, সুতরাং তাদেরকে আমরা অনুরোধ করব যে বাংলাদেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনটার উপরে তারা শ্রদ্ধাশীল থাকবে। ভারতের সাথে বিএনপি সম্পর্ক খারাপ এই পারসেপশনটা তৈরি করতে চায় আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ভাবে যে এই পারসেপশন তৈরি করতে পারলে তাদের কোনো একটা বেনিফিট তারা পায়, কিন্তু যেটা বাস্তবতা কিন্তু সেটা নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে আওয়ামী লীগের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিএনপির ভারত বিরোধিতার রাজনীতি আলোচনার টেবিলে আগ্রহের বিষয় হিসেবে সবসময় রয়ে গেছে। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জাতির পিতার দেখানো পথেই উন্নয়ন অগ্রগতি, দ্রুত বর্ধনশীল দেশগুলো শেষে বাংলাদেশ। আবার আমন্ত্রণ দেখছেন সকাল নয়টার একুশে সংবাদ। স্বাধীনতার পর প্রায় 30 বছর উল্টো পথে হাঁটা বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়ন আর সংগ্রামের রোল মডেল। 35তম বৃহৎ অর্থনীতির দেশের তকমার পাশাপাশি দ্রুত বর্ধনশীল দেশগুলোর শীর্ষে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান উন্নয়ন অগ্রগতির সবই হচ্ছে জাতির পিতার দেখানো পথেই। স্বাধীনতার মাস নিয়ে একুশে স্পেশালে আদিত্য মামুনের দুই পর্বে প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সুজলা সুফলা বাংলার বুক জুড়ে কেবল রক্ত আর ক্ষতচিহ্ন, পাকিস্তানি দখলদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাক্ষ্য প্রতি ইঞ্চি মাটিতে। সেই রক্তভেজা প্রান্তর পেরিয়ে সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। কিভাবে বাংলাদেশ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের চেয়েও সামাজিক অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে, এর পেছনে কোন মহত্তম ভূমিকা, স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে কাজ করা এই অর্থনীতিবিদ তুলে ধরছেন সেই ফিরিস্তি। ব্যাংকে অর্থ ছিল না, বৈদেশিক মুদ্রার যে তহবিল সেই তহবিলে কোনো অর্থ ছিল না, কিন্তু বঙ্গবন্ধু তো সেই যে তার যে নেতৃত্বের গুণ, তিনি এই বাংলাদেশকে জানতেন আগের থেকে ভালো করে। যুদ্ধের পরে যে ঘটনাগুলো হয়েছে খুব সহজেই তিনি সেটা বুঝতে পারলেন যে কী হয়েছে এবং কী করতে হবে। বাংলাদেশের সাথে স্বাধীন হওয়া অন্য দেশগুলো যেখানে ধুঁকছে, সেখানে কিভাবে বাংলাদেশ তরতর করে পার হয়ে যাচ্ছে সীমাবদ্ধতার সব সিঁড়ি, এমনকি সেই পাকিস্তান যারা বাংলাদেশকে শোষণ করেছিল তাদের চিত্রই বা কি। আর আজ দেখলেন বাংলাদেশ জো জিসকো লোগোনে ইয়াহা জব আলাদা হুয়া তো উন্হোনে কাহা জি বহুত বোঝ পড়া হুয়া থা পাকিস্তান পে, ইস পাকিস্তান আজ ও পাকিস্তান সে আগে নিকল গিয়া। 2008 সালের নির্বাচনে ইশতেহার, সেখানে একটা লক্ষ্য নির্ধারণ করা হলো। লক্ষ্যটা হলো যে এদেশে অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে, যেটা বঙ্গবন্ধুর দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে যে সংকল্প যে দর্শন তার সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। আমরা তখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করার কথা আমরা খুব ভালো করেই শেষ অর্জন করলাম সেগুলি। আজকের বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক ভিত্তির মূলে রয়েছেন জাতির পিতা আর তার মানুষ ঘনিষ্ঠ স্বপ্ন, তার রাজনৈতিক দর্শন, তার ব্যক্তিগত দর্শন, তার জীবন দর্শন। আমি মনে করি মানুষকে কেন্দ্র করে মানুষের কল্যাণ, তো সেই জায়গার থেকে তিনি তার নেতৃত্ব দিয়েছেন যাতে দেশকে আবার পুনর্গঠন করা যায়। জাতির পিতার দেখানো পথে স্বাধীনতার মূলনীতি মেনে চলেই 2041 সালে বাংলাদেশ হবে উন্নত দেশ, এমন আশা এই অর্থনীতিবিদের। এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হচ্ছে, তারপরে মাথাপিছু আয় বাড়ছে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে 71-এ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরিয়া গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানি সেনারা। শহীদ স্মরণে স্থানীয়রা স্মৃতিফলক নির্মাণ করলেও নেই সরকারি পদক্ষেপ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। 71-এর 24 এপ্রিল পাকিস্তানি বাহিনী ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ প্রবেশের চেষ্টা চালালে উল্লাপাড়া খাটিনা রেলওয়ে সেতুতে প্রতিরোধ করে তোলেন মুক্তিযোদ্ধারা। হার মেনে সেদিন পিছু হটলেও পরদিন বগুড়া থেকে আরও সেনা নিয়ে উল্লাপাড়া আক্রমণ করে পাকিস্তানি বাহিনী।
সড়কে গাছের গুড়ি ফেলা দেখে গাড়ি থামে তাদের। রাজাকার আলবদরদের সহযোগিতায় চড়িয়ায় সন্ধান পায় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ঘাঁটির। জ্বালিয়ে দেওয়া হয় চড়িয়া, পাটদারি ও কালীবাড়ি গ্রাম। গাছ সরাতে 154 জনকে ডেকে এনে হত্যা করে হানাদাররা। সেদিনের গণহত্যা থেকে আহত হয়ে ফিরেছিলেন কৃষক আবুল কালাম আজাদ। আমার একটা নাক ছিল হাতে, একটা বুকে, একটা পায়ে, একটা আঠুত। ওই ফসল আছে তো বেশি মারছে, তাবাদে এই সালাত বলে তার সাথে বেশি। গ্রামের মানুষের উদ্যোগে হয়েছে স্মৃতিফলক, রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। সবগুলোকে লাইন করে বসা বলে আপনারা নামাজের শুরুতে বসেন, পশ্চিম দিক হয়, যে সময় শেষটা গেছে ওই সময় ব্রাশ মেরে সব একবারই শেষ করি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে শহীদ পারিবার পরিবারের পক্ষে যেন কিছু হয়। শহীদদের তালিকা তৈরি ও গণহত্যার ইতিহাস সংরক্ষণে স্মৃতিসৌধের দাবি মুক্তিযোদ্ধাদের। যারা শহীদ হয়েছিল তাদের একটি তালিকা তৈরি করেছে বেসরকারিভাবে, সরকারিভাবে কোনো তালিকা এখনও তৈরি করা হয়নি। এখনও অনেক শহীদ পরিবার একটু কষ্টের দিন যাপন করছেন। স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সেই গ্রামে ফলকের বিষয়ে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নেব, এবং যারা শহীদ পরিবারের সদস্য তাদেরও যদি কোনো চাহিদা থাকে আমরা অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নেব। গণহত্যার ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার দাবি এলাকাবাসীর। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ সেই ভয়াল কালরাত, আজও মেলেনি 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চলছে শেষ মুহূর্তের কাজ। এবং বেড়েছে বিদেশি কূটনীতিকদের কদর, নির্বাচনী বছরে বৈঠক, নৈশ ভোজের রাজনীতিতে নতুন মাত্রা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন।